বাংলায় বিশ্বকর্মার বন্দনা, শ্রমের দেবতার আরাধনায় সরগরম কলকারখানা, বাস অটো রিক্সা স্ট্যান্ডে মহাধুম, গানের তালে সকাল থেকেই হুল্লোড়, রাতে রান্না পুজো হয়েছে গতকাল, গৃহস্থের ঘরে ঘরে ছিল অরন্ধন। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের বাংলার বিশ্বকর্মা বন্দনায় বর্ষা সুরের চোখরাঙানি, উত্তর থেকে দক্ষিণ সকাল থেকেই মুখ ভার আকাশের ঘুড়ি লাটাই মাঞ্জা, বৃষ্টির উৎপাতে জেলায় জেলায় ভূকাট্টার আশঙ্কা। কাগজের বেশি ডিমান্ড, প্লাস্টিকের কম ডিমান্ড, প্লাস্টিকের বাচ্চাটা ওড়ায় আর আর কাগজের হচ্ছে বড়টা ওড়ায়। ঘুড়ি আমার কাছে 40 রকমের ঘুড়ি আছে। আচ্ছা, ডিজাইন বলবো না ঘুড়ি সাইজ বলবো? ডিজাইন পেট কাটা হবে, মুখ পোড়া হবে, মোমবাতি হবে, চাঁদিয়াল হবে, বল হবে, বাবনা হবে, কটন মাঞ্জাই চলছে, লাইলন মাঞ্জা টোটালি বন্ধ হয়ে গেছে। ঘুড়ি হাতে ছোট ছোট নিষ্পাপ মুখগুলি বলে দিচ্ছে, যতই মোবাইল গেমের রমরমা থাকুক, বছরে অন্তত একটা দিন আকাশে ঘুড়ি না ওড়ালেই নয়। যদিও আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তবু কখনো কাগজের কখনো প্লাস্টিকের ঘুড়ি আকাশে উড়িয়ে মনও যেন উড়ে যাচ্ছে কোন অজানা উদ্দেশ্যে। বিশ্বকর্মা পুজোর সঙ্গে অবিচ্ছেদ্য বা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ঘুড়ি, যে ঘুড়ির মূল বাজার উত্তর কলকাতার ফড়িয়া পুকুরে। আগের থেকে অনেক বেশি চাহিদা কমলেও বিগত বছরগুলোর তুলনায় এবার নতুন করে আবার ঘুড়ি ওড়ানোর ক্রেজ ফিরে আসছে বলে দাবি করছেন বিক্রেতারা। Z24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রণয়ের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।